হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদেরকে নবদ্বীপ ভ্রমণ করিয়ে দেখাবো। নবদ্বীপের একটা দর্শন স্থান যেখানে সবচাইতে বড় নিমাই আছে, 60 ফুটের নিমাই, 60 ফুট উঁচায় নিমাই, বিশ্বের সবচাইতে বড়। এই স্থানে সারা বছর সকল দর্শনার্থীরা দর্শন করতে আসে, আমরাও এসেছি। আমরাও তো আমি আজকে তোমাদেরকে দেখাবো, এই যে দেখো 60 ফুটের নিমাই, কত বড় নিমাই, নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই যায় না, এত সুন্দর জায়গা, এত সুন্দর দৃশ্য। তোমরা পুরোটা ভিডিও স্কিপ না করে দেখবে। তো এখন তোমরা নিশ্চয়ই ভাবছো যে এখানে তোমরা কিভাবে আসবে। তো এখানে তোমরা ফ্লাইটে করেও যেতে পারো, যদি ট্রেনে করে যাও তাহলে ট্রেনে করেও যেতে পারো, যদি ফ্লাইটে করে যাও তাহলে এয়ারপোর্টে নেমে ওখান থেকে তোমরা বাস দিয়ে স্টেশন চলে যাবে, স্টেশন থেকে ট্রেন ধরে কৃষ্ণনগর চলে যাবে। তো কৃষ্ণনগর থেকে একটা টোটো ধরে তোমরা এই নিমাইয়ের দর্শন স্থান, জন্মস্থান তোমরা সব কিছু দেখতে পারো, কোনো অসুবিধা হবে না। তোমরা একটা টোটো ধরলে টোটো ড্রাইভার তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেবে কয়েক ঘন্টার মধ্যে, কোনো সমস্যা নেই। এত সুন্দর জায়গা দেখো, এত সুন্দর কাজ তোমরা আর কোথাও দেখতে পাবে না। দেখো এত সুন্দর আর্ট করা আছে এর মধ্যে, বললাম না, নিজে চোখে না দেখলে বিশ্বাস হয় না, চোখ জুড়িয়ে যায় এগুলো দেখলে। আমার তো এখান থেকে ফিরতে ইচ্ছে করছে না, আমার মনে হচ্ছে যে এখানে আমি থেকেই যাই। তো দেখো এখানে সব আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তো তোমরা পুরোটা ভিডিও স্কিপ না করে দেখবে, কত সুন্দর জায়গা। কত সুন্দর সুন্দর মূর্তি রাখা আছে, এই যে এখানে দেখো হনুমান, বীর সংকট মোচন বীর হনুমান। তারপরে এখানে দেখো গঙ্গার তীরে দিগ্বিজয়ী কেশব কাশ্মীরিকে নিমাই পণ্ডিত তক যুদ্ধে পরাস্ত করেছে। তক যুদ্ধ মানে বুঝেছ, মানে কথায় পরাস্ত করেছে। এখানে শ্রীবাস পণ্ডিতের মৃত সন্তানকে বাঁচিয়ে মহাপ্রভু তত্ত্ব কথা বলালেন। এখানে আছে দেখো কত সুন্দর সিংহ, হরিণ, গরু, সবাই মহাপ্রভুকে কত ভালোবাসে দেখো তোমরা। তারপরে এই যে দেখো এখানে আরো কত সুন্দর সুন্দর মূর্তি রাখা আছে, সবাই এখানে বসে আছে। এত সুন্দর জায়গা, তোমরা অবশ্যই এখানে আসতে পারবে, তোমরা আমাকে কমেন্টে জানিও। এই যে দেখো কত সুন্দর কারুকার্য, কত সুন্দর সুন্দর মূর্তি, এখানে দেখলে চোখ জুড়িয়ে যায়, মনে হয় নবদ্বীপ দর্শন করা একদম জীবনে সার্থক হয়ে যায়, এত সুন্দর জায়গাটা। রঘুনাথ দাস গোস্বামী, এখানে রঘুনাথ দাস গোস্বামীর মূর্তি। তারপরে এখানে আছে প্রজাপতি ব্রহ্মা, সাথে আছে এই যে এখানে আছে প্রজাপতি ব্রহ্মা, চার মুখের প্রজাপতি, আর সাথে দেবর্ষী নারদ, তোমরা তো চিনতেই পেরেছ। এখন আমরা প্রায় এখানটা ঘুরে ঘুরে নিয়েছি, এখানটা আমাদের ঘোরা শেষ, বেরোনোর পালা। তো এখানে শ্যামকুণ্ড দেখে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব।
তো দেখো এটা হলো শ্যামকুণ্ড, এখানে শ্যাম কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর এখানে আছে শ্রী শ্রী রাধা রানী। এই যে এটা হলো রাধা কুণ্ড আর ওটা হলো শ্যামকুণ্ড। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো ঠিক আছে, বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।